رمضان 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 يا حبيب رمضان رمضان ليتك دوما قريب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين, نحمده ونصلي على رسوله الكريم نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, একদিনই ভাই প্রশ্ন করেছেন যে শাবান মাস উপলক্ষে হাদিসে বর্ণিত কি কি ফজিলত রয়েছে এবং বিশেষ করে লাইলাতুল বরাতের কথা উল্লেখ করা হয়, বরকতময় রজনী যাকে বলা হয়। একে তো শবে বরাত, আর এ বিষয়ে অথবা বিশুদ্ধ হাদিসে শাবান মাসের ফজিলত সম্পর্কে জানতে চেয়েছেন ভাই। আল জবাব বিল্লাহি তৌফিক। ইসলাম ধর্মে চন্দ্র মাসের হিসাব শাবান মাস হলো রমজানের পূর্বের মাস, রমজানের আগমনী বার্তা মাস বলা যেতে পারে। এ মাসেই প্রস্তুতি গ্রহণ করতে হয় রমজান মাসের সিয়াম পালনের জন্য। পূর্বের মাস শাবান মাসকে ঘিরে বিশুদ্ধ হাদিসে বেশ কিছু ফজিলত বর্ণিত হয়েছে, আর সেই সাথে সাথে যোগ হয়েছে আরও কিছু বেদাতপূর্ণ ফজিলত। শাবান মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনীন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বেশ কয়েকটি হাদিস আমরা পাই যেগুলো বিশুদ্ধ। আর তা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অধিক হারে শাবান মাসে রোজা রাখতেন। শাবান মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি বেশি নফল রোজা, কোরআন তেলাওয়াত, সালাত, রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নফল রোজা রাখতে শুরু করলে আমরা বলাবলি করতাম যে তিনি বিরতি দেবেন না, আর রোজা বিরতি দিলে আমরা বলতাম যে তিনি মনে হয় এখন আর নফল রোজা শুরু করবেন না। কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ব্যতীত অন্য কোনো মাসে পূর্ণ এক মাস রোজা পালন করতে দেখিনি, কিন্তু শাবান মাসে তিনি বেশি সংখ্যক নফল সিয়াম পালন করতেন। হাদিস মুসলিম শরীফে এবং বুখারীতে এসেছে এমন যে শাবান মাস ছাড়া অন্য মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক হারে নফল রোজা আদায় করতেন না, মানে শাবান মাসই বেশি করতেন। সুতরাং হিজরি সালের এই শাবান মাসের গুরুত্ব, মহত্ব, তাৎপর্যের বিবেচনায় অধিক হারে নফল ইবাদত বন্দেগী করতেন এবং এটি রমজানের মর্যাদা রক্ষা এবং বলতে গেলে যাতে করে সিয়াম সাধনার হক আদায় করা যায় এই জন্যই পূর্ব প্রস্তুতি এই শাবান মাস। এ প্রসঙ্গে আরেকটি হাদিস আমরা উল্লেখ করতে পারি। হাদিসটি ইমাম আবু দাউদ তিনি এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আনাস থেকে হাদিসটি বর্ণিত, তাকে জিজ্ঞেস করা হলো যে রমজান মাসের পরে কোন কোন রোজা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে রমজান মাসের সম্মান
প্রদর্শনের লক্ষ্যে শাবান মাসের রোজা উত্তম। এ হাদিসটি ইমাম তিরমিজি এনেছেন। আর আবু দাউদে যে হাদিসটি এসেছে তা হলো যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় মাসসমূহের মধ্যে একটি হলো শাবান মাস। আর এই মাসেই তিনি নফল রোজা আদায় করতেন, আদায় করেই তিনি রমজানের রোজা পালন শুরু করতেন। ইমাম আবু দাউদ এই হাদিস এনেছেন। মূলত আসলে এটি আমাদের জন্য এই শিক্ষা যে সিয়াম সাধনার এবং তাকওয়া অর্জনের যেই মাস রমজান মাস, এই রমজান মাসে এই রমজান মাসের ফজিলত এবং এই রমজান মাসের গুরুত্ব এবং এই সুদীর্ঘ একটি মাসের যেই সিয়াম সাধনার জন্য প্রস্তুত হওয়ার কথা এবং প্রস্তুতি গ্রহণের জন্য এবং পরিপূর্ণভাবে ফলাফল লাভ করার জন্য বা সিয়াম শুরু করার আগে স্বাভাবিকভাবেই প্রস্তুতির জন্য এই শাবান মাসে রোজা পালন যদি কেউ করে তাহলে সহজলভ্য হবে এবং যাতে করে যেই লক্ষ্য রমজান মাসে সেই লক্ষ্য যেন ভ্রষ্ট না হয়, সেই লক্ষ্য যেন অর্জিত হয়, মূলত সেই প্রস্তুতি। সুতরাং শাবান মাসে অধিক রোজা রাখার কথাগুলোই হাদিস থেকে আমরা পাই। মুসনাদ আহমদের মধ্যেও একটি হাদিস এসেছে যে তিনি শাবান মাসের চাঁদের কথা অধিক যত্নের সঙ্গে স্মরণ রাখতেন এবং অন্য মাসের তুলনায়। সুতরাং বেশ কয়েকটি হাদিস আমরা পেলাম শাবান মাসের গুরুত্ব ফজিলত মহত্ব সম্পর্কে। এবং হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে হে আল্লাহর রাসূল, আপনাকে শাবান মাসে অন্যান্য মাস অপেক্ষা বেশি নফল রোজা রাখতে দেখি। একথা শুনে নবীজি বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রজব এবং রমজানের মধ্যবর্তী এই মাস অনেকেই খেয়াল করে না। সুতরাং এটি এমন একটি মাস যে মাসে মানুষের সমস্ত কর্মকাণ্ড আল্লাহ তাআলার সামনে উপস্থাপন হয়। সুতরাং আমি চাই যে এমন সময় আমার কর্মকাণ্ডের খতিয়ান আমল আল্লাহর কাছে উপস্থাপিত হয় যখন আমি রোজা অবস্থায় আছি, সিয়াম অবস্থায় আছি। ইমাম নাসাই এবং ইমাম আবু দাউদ এই হাদিস এনেছেন। এই হলো বিষয়। এরপরে থাকে যেই শবে বরাতের কথাটি। শবে বরাত সম্পর্কে মানে শবে বরাত একটি ফার্সি শব্দ, আরবিতে লাইলাতুম মিন নিসফি শাবান বলা হয়, মানে শাবান মাসের অর্ধের 15 তারিখ রাত্র, যেটাকে আমরা শবে বরাত বলি, ভাগ্য রজনী বা মুবারক রাত যাই বলি না কেন। এই সম্পর্কে যতগুলো হাদিস আছে সবগুলো হাদিসের ব্যাপারে মুহাদ্দিসগণ তারা প্রশ্ন এনেছেন যে হয় বর্ণনাকারী ভুল অথবা সেগুলো জাল অথবা কিছু জাইফ। বিশুদ্ধভাবে একটি হাদিস ইবনে হিব্বানের মধ্যে এসেছে এবং হাদিস বিশারদগণ তারাও সহি বলেছেন অনেকগুলো সনদের ভিত্তিতে। শেখ নাসিরুদ্দিন আলবানী তার তাহাকিকেও তিনি হাদিসকে সহি বলেছেন। বাইহাকিতে এই হাদিস ইমাম বাইহাকি সহি সনদে বর্ণনা করেছেন, ইবনে হিব্বান তিনি সহি সনদে বর্ণনা করেছেন, আরও একাধিক বর্ণনা আছে যখন মধ্য শাবানের রাত যেটাকে আমরা শবে বরাত বলি। এই হাদিসটি ব্যতীত অন্য ইবাদতের নামে যে অন্য যে কোনো হাদিস বলা হয় সেগুলো সবই জাল জয়ফ, দুর্বল, আর দুর্বল হাদিসের উপর আমল করা যাবে না। যে হাদিসটি বিশুদ্ধ, সমস্ত মুহাক্কিকিনগণ মুহাদ্দিসিনগণ যে হাদিসটিকে বিশুদ্ধ করেছেন তা হলো যে যখন মধ্য শাবানের রাত আগমন করে সে রাত্রির গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন মধ্য শাবানের রাত আগমন করে যা আমরা শবে বরাতই বলি, দেখুন সে হাদিসটি কী। আল্লাহ তাআলা তিনি স্বীয় বান্দাদের দিকে মনোযোগ দেন এবং মুমিন বান্দাদেরকে ক্ষমা করেন আর হিংসা বিদ্বেষ পোষণকারীদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেন যতক্ষণ না তারা তওবা করে সুফতে ফিরে আসে। এ হাদিসটি বিশুদ্ধ, তার মানে আল্লাহ তাআলা
তার বান্দাদের দিকে দৃষ্টি দেন এবং দুই ব্যক্তি ছাড়া সকলকে ক্ষমা করেন। এ হাদিসটি বিশুদ্ধ, কিন্তু কোনো নির্দিষ্ট করে এবাদত, ওই রাত্রের এবাদত এই ফজিলত এ হাদিসের মধ্যে কিন্তু তা নাই। মুআজ বিন জাবাল থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রে রজনীতে তার সৃষ্টির মানে বান্দাদের প্রতি দৃষ্টি দেন এবং আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করেন। কাদেরকে ক্ষমা করেন? দুই ব্যক্তি ব্যতীত। এক, যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার করে, যারা শিরক করে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর অপর হলো যারা মানুষকে ক্ষতি সাধন করে বা সুন্নাতের প্রতি যাদের অবজ্ঞা, সুন্নাতের প্রতি যারা অবজ্ঞা করে। তাহলে যারা শিরক করবে না, সুন্নাতের প্রতি অবজ্ঞা থাকবে না, মানুষের ক্ষতি সাধনের বাসনা যাদের হৃদয়ে থাকবে না, ইমাম ইবনে হাইব্বান তিনি হাদিস এনেছেন, সেখানে বলা হয়েছে অপরের ক্ষতি সাধনের বাসনা বা বিদ্বেষ, ভাই ভাইয়ের মধ্যে বিদ্বেষ সৃষ্টিকারী বা ভাই ভাইয়ের মধ্যে বিদ্বেষ, এই বিদ্বেষই এই স্বভাব, ক্ষতির স্বভাব। অথবা এটাকে লোগাতান বলা হয়েছে যে যারা অবজ্ঞাকারী, সুন্নাতের প্রতি অবজ্ঞাকারী, এই দুই ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। সুতরাং ওই কাজগুলো আমাদের শাবানের, শবে বরাতের আগেই ওই কাজগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত, যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। ওই কাজগুলো যদি আমরা না করি, আর যদি আমরা ঘুমিয়েও থাকি, তবু আমরা ওই স্বভাব পেয়ে যাব, যেখানে বলা হয়েছে আল্লাহ তাআলা মধ্য শাবানের রজনীতে তার সৃষ্টির বান্দাদের প্রতি দৃষ্টি দেন এবং সবাইকে ক্ষমা করেন, ওই দুই ব্যক্তি ব্যতীত। আইয়ামে বীজের রোজা রাখা যায়, যেমন প্রত্যেক প্রতি মাসের 13, 14, 15। তো সেই হিসাবে শুধুমাত্র একটি রাত শবে বরাত পালন না করে বরং অধিক হারে এই শাবান মাসে রোজা রাখা, অথবা 13, 14, 15 কেউ যদি 3 দিন রোজা রাখে, তাহলে এক মাসের রোজার স্বভাব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। কারণ 1-এ 10, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। তাহলে 3 রোজা, 13, 14, 15 কেউ যদি রাখে, তাহলে পুরো এক মাসের রোজা রাখার স্বভাব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। সুতরাং নির্দিষ্ট করে 15ই শাবান বা শবে বরাত উপলক্ষেই একদিন কি ইবাদত বন্দেগীর জন্য নির্দিষ্ট করা, দলিল ছাড়া কাজ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম।